আজকের ক্লাসে আমরা স্প্রে পেন্টিং করব। স্প্রে পেন্টিং করতে গেলে যেটা দরকার হয়, স্প্রে মেশিন বা স্প্রে গান বা স্প্রে টিউব, অর্থাৎ স্প্রে করার কিছু সরঞ্জাম। আমরা ব্রাশ নেব প্রিয়ে, আর যেটা দরকার ডাইস, অর্থাৎ যে ডাইসটা রেখে আমরা, যে ছাঁচটা রেখে আমরা স্প্রে করব। তার জন্য আমি প্রথমে একটি ডাইস বানিয়ে নিচ্ছি, একটি পাইরার ছবি আঁকছি, একটি পাইরার ছবি আঁকছি। আমি পাইরাটা ডার্ক করে আউটলাইন করছি। ডার্ক পেন্সিল দিয়ে যখন আমরা ড্রয়িং করব, লাইনগুলো তীক্ষ্ণ সুন্দরভাবে হওয়া চাই। এক লাইন আঁকা হয়ে গেলে আমি কাটার নিয়ে একটি নিচে কিছু শক্ত কিছু বোর্ড দিয়ে কাটব। খাতার উপরে কাটতে যাব না, কারণ খাতার উপরে কাটলে নিচের পেজগুলোও কেটে যাবে। তাই নিচে কিছু একটা শক্ত বোর্ড দিয়ে কাটার দিয়ে, পেপার কাটার পাওয়া যায় পেপার কাটিং করার জন্য, এই কাটার দিয়ে সুন্দর করে কাটব। কাটার সময় খেয়াল রাখতে হবে রেখা বরাবর, যাতে সুন্দরভাবে আমরা কাটতে পারি সেটা খেয়াল রাখতে হবে, আর হাত খুব সাবধানে রেখে আমরা কাটব। আমরা দুটো ডাইস পেয়েছি, একটা আমরা উপরেই এটা রেখে স্প্রে করতে পারি। প্রথমে এটা দেখি কীভাবে হয়, যে কোনো একটা দেখি এই ডাইসটা বসেও স্প্রে করতে পারি, বা আমার কাছে স্যানিটাইজার স্প্রে ছিল, তাতে ওয়াটার কালার জল রং করে স্প্রে করার চেষ্টা করছি। ডাইস বসিয়ে সুন্দর করে কিছু একটা ওয়েট দেবে, যাতে ডাইসটা না নড়াচড়া করতে পারে, উপর থেকে হালকা 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 করে স্প্রে করবে। ওয়াটার কালার স্প্রেতে সমস্যা হচ্ছে, স্যানিটাইজার স্প্রেতে ঠিকঠাক বেরোতে চাইছে না। তোমরা ব্রাশ টুথব্রাশ ব্যবহার করতে পারো। এইভাবে একটা সুন্দর পাখি পাওয়া গেল। আমরা আর একটা ডাইস নিয়ে, বাইরের ডাইসটা ভেতরের ডাইসটা নিয়ে করছি, দেখি কীভাবে হয়। এই স্যানিটাইজার স্প্রেটা ধীরে 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 স্প্রে করছি উপর থেকে, একটু রঙের ঘনত্ব বাড়িয়ে ধীরে 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 স্প্রে করবে। এখনকার দিনে বাড়ির রং করার পর এইভাবে বিভিন্ন ধরনের ডাইস বসিয়ে স্প্রে পেন্টিং হয়। বাড়ির দেওয়ালে বিভিন্ন ধরনের ছাঁচ, বিভিন্ন ধরনের ডাইস করে সুন্দরভাবে স্প্রে পেন্টিং করা হয়। তো তার জন্য স্পেশাল স্প্রে টিউব পাওয়া যায়। রং শুকানোর পর আস্তে আস্তে ধৈর্য ধরে ওঠাবে। তো আমি কয়েকটা এই ডাইস নিয়ে দেওয়ালে করার চেষ্টা করছিলাম। দেখো দেওয়ালে কীভাবে ডাইস বসাবে, মাস্কিং টেপ দিয়ে প্রথম ডাইস বসিয়ে নেবে, তারপর ব্রাশ বা স্প্রে টিউব থাকলে তো খুব ভালো হয়। তো স্যানিটাইজার স্প্রেতে ঠিকঠাক রং বেরোচ্ছিল না বলে আমি ব্রাশ ব্যবহার করছি, টুথব্রাশ, এবং দেওয়ালে কয়েকটি স্প্রে করছি। এইভাবে তোমরা নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ডাইস বানিয়ে স্প্রে করতে পারো। বিভিন্ন কালারের করতে পারো, তোমাদের পছন্দ মতো কালার দিয়ে স্প্রে করতে পারো।
স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে রংটা শুকোনোর পর তারপর সেখানে যে ছাঁচটা দিয়েছিলাম সেটা তুলব। আমি রং শুকানোর মেশিনটি ব্যবহার করছি। মাস্কিং টেপ লাগিয়ে এই ডাইসগুলো ছিটিয়েছিলাম, তাই মাস্কিং টেপটা ধীরে ধীরে তুলব যাতে না ডাইসটা ছিঁড়ে যায়। এইভাবে এই ডাইসের সাহায্যে আমরা এই ছাঁচের সাহায্যে আমরা স্প্রে পেন্টিং খুব সুন্দরভাবে ওয়াল ভরিয়ে তুলতে পারি।